কয়দিনের মধ্যে পাসপোর্ট হয়েছে? 7 দিনের মধ্যে। অনেক ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে। তো ছেলেটি আসলে কাঁদছে অনবরত, যে তার খুবই ব্যথা করছে। তো এখন আমরা এই অসহায় ছেলেটির জন্য যে কেন দাঁড়িয়েছি সেটার, আচ্ছা তার আগে জানিনি তোমার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ কোন থানা? ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ থানা। আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে। ওনার স্পন্সর এই নগদ 10,000 টাকা তারে ব্যবসার জন্য দিচ্ছি। বিশাল বিশাল পোকা এবং হাত এই গাছের গুড়ির মতো হয়ে গেছিলো পুরো হাতটা। ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল তার, দেখে অনেকে কিন্তু দেখতেও পারতো না, সবসময় সে ডাইকে রাখতো। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে তার হাতটি কাটার পরে সে আজকে সম্পূর্ণ সুস্থ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। হ্যাঁ, আমি আল্লাহর কাছে শুকরিয়া। এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন একটি বটতলায়। এই জায়গায় আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, তোমার নাম কি? মোহাম্মদ চান্দুমিয়া। মোহাম্মদ চান্দুমিয়া, খুব অসহায় হতদরিদ্র আপনারা আবুল বাজানদার নামে একটি লোককে দেখেছিলেন ঢাকা মেডিকেল কলেজে, যাকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছিল, যার হাত বৃক্ষ মানব, হাত গাছের গুড়ির মতো হয়ে গিয়েছে। ঢাকা মেডিকেল চিকিৎসা করিয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রী যার দায়িত্ব নিয়েছিলেন। এই আবুল বাজানদারের কথা আপনাদের অনেকেরই মনে আছে, ঠিক সেই রকম। কী নাম বলছো তোমার? মোহাম্মদ চান্দুমিয়া। মোহাম্মদ চান্দুমিয়া এই চট্টগ্রামে এসে মেডিকেলের সামনে কাটছিল, এই চান্দুমিয়ার হাতও এই বৃক্ষ মানবের মতো কাঠের গুড়ি হয়ে গেছিলো, বা এখানে পুরোটাই গাছের গুড়ির মতো হয়ে গেছিলো। এই চান্দুমিয়া চট্টগ্রামে এসে মেডিকেল কলেজের পাশে দীর্ঘদিন কাঁদছিল। এবং কত বছর তোমার এটা ছিল? 5 বছর। এই 5 বছর কন্টিনিউ সে কাঁদতেছিল, তার এই কান্নার আওয়াজ কোথাও কারো হৃদয় স্পন্দন না করলেও এই জায়গাতে কাঁদছিল। এবং এই জায়গাতে কিছু আমাদের খুব প্রিয় মানুষ, আমরা এর আগেও যেখানে কাজ করেছিলাম পোর্ট এলাকা, চট্টগ্রাম বন্দরনগরীর পোর্ট এলাকার কিছু ভাইয়েরা এগিয়ে এসেছে তার সহায়তায় এবং তাকে সহায়তা করেছিল। এবং বাংলাদেশে তার কোনো চিকিৎসা নেই, ভারতেই একমাত্র তার জীবন বাঁচাতে হলে চিকিৎসা। কিন্তু ভারতে কীভাবে যাবে, যে হতদরিদ্র, পাসপোর্ট কী, কোথায় যাইতে হবে, কার কাছে যাইতে হবে, কেমনে কী করতে হবে, কিছুই জানা ছিল না। আশপাশের মানুষ টাকা সহযোগিতা করলেও, বন্দরের কিছু মানবিক ভাই এগিয়ে আসলেও, কিন্তু হাতটা যে ভারতে গিয়ে এই অপারেশন করতে হবে সেটার আর কোনো উপায় ছিল না। বিদায় সহায়তা ওনারা এগিয়ে এসেছে, কিন্তু যাওয়ার কোনো অবস্থা ছিল না। বিদায় আমরা তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম, আমাদের এই ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটি প্রতিবেদন করি এবং এই প্রতিবেদন প্রচারের। কয়দিনের মধ্যে পাসপোর্ট হয়েছে? 7 দিনের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা এই ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রতিবেদন করার ঠিক 7 দিনের মধ্যে, এই যে দেখতে পাচ্ছি এই পাসপোর্ট হয়েছে। এই পাসপোর্ট হওয়ার পরে সে ভারতের কোন হাসপাতাল? মজুমদার মেডিকেলে গিয়ে তার অপারেশন হয় এবং তার হাতটি এই বাহু থেকে কেটে বাদ দেওয়া হয়। এখন তো তুমি সুস্থ আছো নাকি? হ্যাঁ, সুস্থ আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। 24 ঘন্টা যে ব্যথায় কান্নারত ছটফট করতো, এখন কিন্তু সে সুস্থ আছে, তার কেটে এই হাতটি বাদ দেওয়া হয়েছে। তোমরা ভাই বোন কয়জন? আমার 2 বোন, আমি একাই। তুমি একা? তোমার 2 বোন? 2 বোন কি বিয়ে হয়েছে? হ্যাঁ, 2 বোনের বিয়ে হয়ে গেছে। তোমার বাবা মা আছে? আমার মা নেই, বাবা আছে প্রতিবন্ধী। তোমার বাবা প্রতিবন্ধী, মা নেই? মা কত বছর আগে মারা যায়? মা 20 বছর আগে মারা গেছে। 20 বছর আগে তোমার মা মারা যায়, তোমার বাবা প্রতিবন্ধী। এখন তুমি চট্টগ্রাম এখানে যে থাকো, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? কিশোরগঞ্জ কোথায়? পোস্ট অফিস 18 বাড়ি। কিশোরগঞ্জ পোস্ট অফিস 18 বাড়ি। কোন থানা না তোমার? থানা আছে ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া, কিশোরগঞ্জ জেলার ফুলবাড়িয়া থানার 18 বাড়ি পোস্ট অফিসের গ্রামের নাম কি? সুন্দালপাড়া। সুন্দালপাড়া গ্রাম। আবার বলছি, কিশোরগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন, ফুলবাড়ি থানা, 18 বাড়ি ইউনিয়ন এবং গ্রামের নাম সুন্দালপুর গ্রাম। এই গ্রামের এই হতদরিদ্র ছেলে। তো এখন যে তুমি এটা তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তুমি এখন সুস্থ হয়ে আসছো, কিন্তু এখন কোথায় থাকবা, কোথায় যাবা, কিংবা তোমার কীভাবে জীবিকা নির্ভর, এই ধরনের কোনো পথ আছে? না, আমার কোনো কিছু নেই, আপনার কাছে সেই জন্য আসছি। আমি আজকে সকাল থেকে কিছু খাই নাই। আচ্ছা, কালকে রাতে একজনে খাওয়াইছিল আমাকে। কালকে রাতে একজনে খাওয়াইছে, সকাল থেকে কিছু খাওয়া নাই, আর করারও কোনো অবকাশ কিছু নাই, কিছু নাই। ঠিক আছে, আমরা আজকে ওর বিষয়টা মাথায় রেখে আমরা ওকে নগদ 10,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি। এই 10,000 টাকা দিয়ে সে আমাদের কাছে কি ব্যবসা করবা বলছিলা? আমি ওই যে চিরুনি, তারপর ওই মানিব্যাগ, অন্য অন্য জিনিস কিনে বেচবো। হ্যাঁ, রাস্তার পাশে মানিব্যাগ, চিরুনি সহ অন্যান্য জিনিস নিয়ে যে ফেরিওয়ালা যাকে বলা চলে, সে রাস্তার পাশে বসে এগুলো করতে পারবে এবং সব কিছু সে মোটামুটি একটা কথা বলে পাকাপোক্ত করে এসেছে, কিন্তু অর্থের অভাবে পারছে না। তাই আজকে আমরা অপারেশন করেছি, এর জন্য আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করছেন, তার কান্নাটা
থামছে। এখন তার জীবিকা নির্বাহের জন্য যেহেতু তার বাবা প্রতিবন্ধী, মা 20 বছর আগে মারা গেছে, এই কিশোরগঞ্জের ছেলেটা যাতে রাস্তার ফুটপাতে ব্যবসা করে অন্তত তার জীবিকা নির্বাহ করতে পারে, এই জন্য এই চান্দমিয়াকে 10,000 টাকা আমরা তুলে দিয়ে যাচ্ছি। আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ ধন্যবাদ জানাচ্ছি। আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে ওনার স্পন্সর এই নগদ 10,000 টাকা তারে ব্যবসার জন্য দিচ্ছি। 91 20 21 22 23 34 35 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121 122 123 124 125 126 127 128 129 120 121
তুমি তো বলছো এই সব সব কিছু ঠিকঠাক করে আসছো, এভাবে ব্যবসা করতে পারবা, পারবা তো? জি পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবা। তো আমাদের এখানে অনেক ভাই রয়েছে আজকে, আমরা এখানে এই সবার মধ্যে আনন্দিত যে এখানে যে মানুষজন রয়েছে এর চেয়ে বেশি মানুষজন ছিল যখন সে কান্নায় চিৎকার করছিল এই মেডিকেল কলেজেরই বারান্দায়। আজ থেকে বছর খানেক আগে যে কি হাতের মধ্যে পোক হয়ে গেছিল অনেক বড় বড়। আচ্ছা, এই বৃক্ষ মানব যার হাতে কাঠের গুড়ির মতো অবস্থা, গাছের মতো অবস্থা হয়ে গেছিলো, এটা পোস্তে পোস্তে ভিতরে বিশাল বিশাল পোকা হয়ে গেছিলো। তো তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিলো এই মেডিকেলেরই বারান্দায় ঠিক অপোজিট পাশে। আজকে এক বছর পর ঠিক আরেকটি পাশে সে সুস্থ, আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া আদায় করি। আসলে তার ভিডিও করলেও আমরা সন্দিহান ছিলাম যে বাঁচবে কি না, কারণ বিশাল বিশাল পোকা এবং হাত এই গাছের গুড়ির মতো হয়ে গেছিলো পুরো হাতটা, ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল তার। দেখে অনেকে কিন্তু দেখতেও পারতো না, সবসময় সে ডাইকে রাখতো। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে তার হাতটি কাটার পরে সে আজকে সম্পূর্ণ সুস্থ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। হ্যাঁ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আপনারা আপনারা যে সহযোগিতাটা করলেন আমার কাছে, আল্লাহ যত আপনাদেরকে সহযোগিতা করে। ছেলেটা বলছে যে তার খুবই কষ্ট হচ্ছিল এবং সেখানে অনেক কষ্ট সে করে যাচ্ছিল, সেই জায়গায় আল্লাহ তাআলা তাকে আবার বলছি বন্দরের কিছু মানবিক ভাইয়ের সৌজন্যে ছেলেটি চিকিৎসা পায় এবং যে পাসপোর্টের জন্য যেতে পারছিল না, আমরা একটি ভিডিও করার সাত দিনের মধ্যেই অসহায় এ পরিচয় মানে ঠিকমতো যে কী লিখতে হবে কী বলতে হবে কিছুই যার জানা নেই, একেবারে অজ্ঞ মূর্খ যাকে বলা চলে, এরকম অসহায় অবস্থায় দারিদ্র পীড়িত, শুধু তার জীবন ভিক্ষা চাচ্ছিল, এই অবস্থায় ভিডিও প্রচারের সাত দিনের মধ্যে তার পাসপোর্ট হয়ে যায় এবং সে ইন্ডিয়া থেকে হাতটা কাটার পরে এখন সে সুস্থ, আলহামদুলিল্লাহ। সে যাতে বাকি জীবন সুন্দরভাবে কাটাইতে পারে, রাস্তার পাশে যে ব্যবসা বাণিজ্য নিয়ে বসবে সবাই সম্ভব হলে একে দেখলে চট্টগ্রাম নগরীর মানুষ এর থেকে কিনবেন, একে ঠকানোর চেষ্টা করবেন না। এবং এই ছেলে একটি হাত নেয় আরেক হাত দিয়ে সে অন্তত কিছু কাজ করে খাচ্ছে, এটাও কিন্তু যারা বেকার তাদের জন্য একটি আদর্শ দিক হতে পারে যে একটি হাত না থাকার পরও কাজ করে কর্ম করে সে ভিক্ষা না করে, সে কিন্তু ইচ্ছা করলে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে, কিন্তু ভিক্ষা ভিক্ষা করতে আমি কিন্তু ভিক্ষা করতে পারতেছি না, ভিক্ষা করবে না, ভিক্ষা দরকার নাই। এই নবীজি সুন্নত এটা যে ভিক্ষা না করা, যে ভিক্ষা করে তাকে ইসলাম ধর্মে এবং নবীজি কেউ আমরা পছন্দ করি না, এজন্য এই ইসলাম ধর্মে যেটা নাই সেটা আমরা করবো না, সেও করবে না, এই জন্য তাকে আমরা পুঁজি দিলাম এবং সে সব রেডি করে নিয়েছে। ইনশাল্লাহ এক সপ্তাহ পরে তার দোকানটা আমরা গিয়ে দেখে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সম্ভব হলে আমাদের ইউটিউব চ্যানেল মানবিক শওকত সাবস্ক্রাইব করে এই ধরনের ভালো কাজ যাতে আমরা আরও বেশি করতে পারি আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন। এবং আবারও বলছি এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, যার স্পন্সরে আমরা এই কাজটি সুন্দর মতো সম্পন্ন করতে পেরেছি, কর্মসংস্থান প্রকল্পে তাকে অংশগ্রহণ করিয়ে তার বাকি জীবন যাতে কোনোরকম একটি কার্যের সাথে সম্পৃক্ত থেকে কেটে যায়, ভিক্ষা যাতে না করতে হয়, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। পরিশেষে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, ভিডিও করার পরে তার পাসপোর্ট হয়েছে, অপারেশন হয়েছে, এখন তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, আল্লাহ তাআলা যাতে তার গায়েবী কুদরতে এরকম প্রত্যেকটি অসহায় মানুষের পাশে আল্লাহ তাআলা যাতে নিজ রহমত বর্ষণ করে, এই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।